আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করেছি যে এখানে আসেন ভালো আছেন সুস্থ আসেন এখানে দেখছেন আমি রাজমা আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো ওই তরকারিটা কীভাবে বানায় অনেক মজা লাগে অনেক টেস্টি হয় তো এখানে আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম অনেকগুলো শাক হয়েছে অনেক লম্বা হয়ে গেছে গাছটা তাই আমি ওই গাছ থেকে কিছু শাক কেটে নিব নিয়ে রাজমার সাথে দিয়ে রান্না করব। রাজমাকে তো আমরা ফ্রাশ ফরাশ বলি ফ্রাশের বিচি তো আপনারা কে কী বলেন কমেন্ট করে বলবেন আরে আবে খেয়েছেন কি না একবার জানাবেন আমাকে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে দেখুন ভালো লাগবে অনেক ভালো একটা রেসিপি নিক একটা রেসিপি আপনার সাথে নিয়ে আসছি আমি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকেন একটু অনেক কষ্ট হয় বাচ্চাদের নিয়ে ভিডিও করতে তো আপনারা একটু সাপোর্ট করলে আমারও কাছে একটু ভালো লাগবে এখানে দেখছেন আমি অনেকগুলো শাক কেটে নিয়েছি অনেকগুলো শাক হয়েছে একদম ফ্রেশ ফ্রেশ অনেক ভালো লাগে এভাবে নিজের হাতের গাছ লাগানো গাছ থেকে শাক পেড়ে খেতে এখানে আমি রাজমাগুলো একটু বেজে আর সিদ্ধ করে নিয়েছি এভাবে সিদ্ধ করে নিয়েছি আর শাকগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি আর ওইখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব ও রানা কীভাবে করবো আপনারা দেখুন দেখে ভালো লাগবে আপনাদের কাছে মিষ্টি কুমড়া শাক তো গ্রামে অ্যাভেলেবেল থাকে আর রাজমাও তো থাকে কানে না থাকলে দোকানেই পাওয়া যায় তো এভাবে ভালো লাগলে একবার বানিয়ে খান আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বাটা বেটে রাখেছিলাম যে পেঁয়াজ ওইগুলো দিয়েছি এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে মশলা দিয়ে দেবো এখানে। মশলাগুলো মরিচের পাউডার দিব হলুদের পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা এবার এখানে আমি হলুদের পাউডার দিয়েছি এক চামচ ধনিয়া পাউডার এক চামচ মরিচের পাউডার এক চামচ সবগুলো এক চামচ এক চামচ দিয়েছি গরম মশলা একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম এখন রাজমাগুলো দিয়ে দিয়েছি রাজমা দেওয়ার পরে শাকগুলো দিয়ে দেবো শাক তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই শাক রাজমা ভালো করে কষিয়ে পরে শাক দিয়ে দেব। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাগুলো নেই পানি না দিলে জ্বলে যাবে তাই এখন শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লবণ দিয়ে ডেকে রেখে দেব লবণও দিয়ে দিয়েছি টেস্ট অনুসার লবণ দিয়ে দিলাম লবণ একটু কম দিলেই ভালো পরে বরাবর না হলে পরে আরেকবার দিতে পারবেন না হলে কি কীভাবে বেশি দিয়ে দিলে লবণ বেশি হয়ে গেলে তো খেতে পারবে না এখন আমি বারো ঘরে লবণও দিয়ে দিয়েছি নেড়ে ঘরে নেড়েছেড়ে ডাক ডেকে রেখে দেবো পানি দেব না এখন কারণ শাক থেকে না পানি বের হয় তার জন্য এখন পানি দেব না আমি পরে পানি দেওয়া লাগলে একটু পানি দিয়ে দেবো এখানে দেখছেন আমি এক দু মিনিট পর্যন্ত ডেকে ডেকে দিয়েছিলাম শাকগুলো একদম চূড়া হয়ে গেছে সিদ্ধ হয় শাক সেদ্ধ হওয়ার পরে একদম এরকম হয় সিদ্ধ হওয়ার আগে অনেকগুলো দেখা যায় পরে একদম তোরা হয়ে যায় এখন আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ডেকে রেখে দিয়েছিলাম দেখুন এখানে হয়েই গেছে কারণ ফ্রাশের বেশিগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম রাজমাগুলো আর এখন আমি শাকগুলো তো সিদ্ধ হতে সময় লাগে না তাই জলদি হয়ে গিয়েছে আপনাদের কাছে দনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দেবেন আরও ভালো লাগবে আমার কাছে ছিল না তাই আমি নিয়ে দিয়েছিলাম না তো আপনাদের কাছে রেসিপিটা দেখে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব না করলে প্লিজ করে নেবেন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখছেন অনেক ভালো লাগছে না খেতেই অনেক ভালো ছিল একবার ট্রাই করে দেখবেন পরে বুঝতে পারবেন কেমন টেস্টি হয় এই রেসিপিটা